তো গাইস, আমার এমন তোর টপিক লিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছে আসতো না। ফেসবুকে রুবঙ্কর মাদারচোদের একটা ভিডিও দেখছি, ভিডিও দেখে সেটা আমার ভিডিও করার ফালুট টেনশন থাকা। রুবঙ্কর মাদারচোদের কি থাকো তোমরা শুধু শুনো, তারপরে রুবঙ্কর মাদারচোদের আমার কয়েকটা বাংলা ভাষণ দিব। কে 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 হু ইজ কে ম্যান? তুই কেডা, তুই তুই কোনা সাড়ার বাল, তো শরম করে না মাদারচোদ। তুই একটা শিল্পী হয়েছে, আর একটা শিল্পীর নামে বদনাম চড়াস। আর তুই জানোস না কে কে কেডা, কে কে হইছে সেই ব্যক্তি যার গান হুজার হুজার তুই শুনতাছিস। আমরা যে তুই দুঃখে ডিপ্রেশনও থাই না কেরে, কেকের গান উঠলে আমরা ডিপ্রেশন দুঃখ সব ঠিক হয়ে থাকা। কে কেউ এমন একটা মানুষ যে কোটি কোটি মানুষের মন জয় করছে, আর তুই সেই কে কে দিছিস না মাদার চোখ, তুই কুখায় মর। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো, মানে কি কারণ? তুই কি একটা বালার একটা গান গাইছ মিও মা মোরে, তোর ঠিক বালা গান তো আমরা গাইতে পারি, আর একটা বালার গানই পারবো, আর কোন গানটা পারতো না? মিও মা মোরে, মিও মা মোরে, সোনা মা মোরে। তোর এই বালার গান কোন থেকে কে বেশ কেমন মরে যান গো, অনেক বালা। আরে এত উত্তেজনা, উত্তেজিত কেন বম্বে নিয়ে? কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে? আমরা কারলে উত্তেজিত অমু কি না অমু, তোরা কই অমুরি মাদার যুদ্ধ ভাই হেসা কথা যেই ডাক্তার আছে না কেউ সিদ্ধ, আমরা কেউ সিদ্ধ না। তোর তুই কে কেলি কেন, তুই মানে আমার বাইরে লেছ বাঙালি হন ভাই, বোন দিদি মাসি পিসি মা বাবা জেঠিমা জেঠু বোন প্রেমিকা প্রেমিক বাঙালি হন। মানে আমরা মুম্বাইয়ের গান শুনলে আমরা বাঙালি না? আরে গিতার কমু যে তুলনা খারাপ লাগছে শুনে সাথে কে কে স্যার মারা গেছে, এতে বেশি খারাপ লাগছে। তুই যেন কইস হু ইজ কে কে, শালা তোরা মানে যেতলা বাসা কমু কম কমে যা কম মাদার চুদ। কে কে স্যার এর জায়গা তুই মারা যাই অনেক ভালো হইতো জানোস, পৃথিবীতে একটা খারাপ মানুষ বিদায় হইতো। তো গাইস, তো আমার আর অনেক কিছু নাই আজকাল কি এতটুকুই, তো শুধু ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, ভিডিওটা সব কেন সরাই দিও। রুবঙ্কর মাদারচোদের যদি ভিডিও ভিডিওটা যা মাদারচোদের শুনক তার কি তা কইছি, তো ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট করে কিছু কইও।